ওয়েলকাম ভিওয়ার্স আমাদের প্রাইভেসি টেক থেকে আমি স্বাগত চাহীন প্রতিদিনের মতো আসি নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তো বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে আমরা কোনো ফেসবুক আইডি মোবাইল দিয়েই পারমানেন্টভাবে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি অর্থাৎ যখন আপনার একটা ফেসবুক আইডির প্রয়োজন শেষ হয়ে গেছে বা অন্য একটা ফেসবুক আইডি খোলার কারণে আপনার পুরনো আইডিটা যদি অপ্রয়োজন বোধ মনে করেন আপনি এবং আপনি যদি চান আপনার এই পুরনো ফেসবুক আইডিটা আপনি চিরদিনের জন্য ডিলিট করে দিবেন তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য সো ফ্রেন্ডস একদমই সিম্পলভাবে আজ আপনাদেরকে ফেসবুক আইডি পারমানেন্টভাবে ডিঅ্যাক্টিভ বা ডিলিট করা শিখে দিব সো কথা না বেরে চলুন আজকের কাজ শুরু করা যাক তো বন্ধুরা আমরা মূল ভিডিও শিখে চলে আসলাম তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে আসার পর আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে প্রথমে আপনি সেই ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন তাহলে কাজটা একদম হুবহু আমার মতন করতে পারবেন ঠিক আছে তো আপনি জাস্ট আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি প্রথমে আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে লগ করে নেবার পর আপনি এই যে উপরে দেখবেন একটা মেনু বার আছে এখানে এই মেনু বারে ক্লিক দিবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পর আপনি একটু স্কল ডাউন করে নিচে নামবেন ঠিক আছে তো আমরা নিচে নামছি হ্যাঁ বন্ধুরা নিচে নামার পর এখানে একটা অপশন পাবেন সেটিংস এখানে ক্লিক দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম সেটিংসের উপর হ্যাঁ বন্ধুরা সেটিংসে ক্লিক করার পর আপনি অনেক বড়ো একটা পেজ পেয়ে যাবেন এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট সেকশানে এখানে দেখবেন প্রথমে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান এর এর মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এর মধ্যে একটা ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা এর মধ্যে ক্লিক করার পর আপনি চারটা অপশন পাবেন এখান থেকে এই যে নিচে দেখবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল দেখুন ম্যানেজীয় ডাটা মডিফায়র লেগেসি কন্ট্রাক্ট ডিঅ্যাক্টিভ ডিলেট ইওর অ্যাকাউন্ট অ্যান্ড মোর হ্যাঁ আপনি যদি অ্যাকাউন্ট ডিলে ডিএক্টিভ বা ডিলিট করতে চান তাহলে আপনাকে এই অপশানে ঢুকতে হবে ঠিক আছে তো আমরা এর মধ্যে একটা জাস্ট ক্লিক দেবো তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন সেকেন্ডে দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এখানে দেখুন টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভ অর পারমানেন্টলি ডিলেট ইয়ার অ্যাকাউন্ট এর মধ্যে জাস্ট একটা ক্লিক দেবেন অথবা এই অ্যারোচিনে ক্লিক দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে এটা হলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখুন এটা ডিঅ্যাক্টিভিটিং ইয়র অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি আমরা গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ভিডিওটা যে এটা আপনি কীভাবে করবেন এটা হচ্ছে সমসাময়িকের জন্য কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখা আবার পরে ডিঅ্যাক্টিভ করা যাবে হ্যাঁ আজ আমরা দেখাবো পারমানেন্ট ডিঅ্যাক্টিভ করতে হয় কিভাবে ঠিক আছে তো পারমানেন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে আপনি দেখবেন যে ডিলেট অ্যাকাউন্ট ডিলেটিং ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট অর্থাৎ পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেট করার জন্য এই এই অপশন থেকে আমাদেরকে যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে এটাই চেকমার্ক করে দিব দেখুন এটাই চেকমার্ক আছে তো আমরা যেহেতু টেম্পোরারি করবো না তো আমরা এটাই চেকমার্ক দিয়ে দিব তো আমরা এখানে চেকমার্ক দিলাম হ্যাঁ চেকমার্ক দেবার পরে এখন নিচে দেখবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট রিলেশন এখানে ক্লিক দিবেন তো আমরা এখানে ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন এখানে আপনার কিছু করার দরকার নেই আপনি জাস্ট এখানে দেখবেন কন্টিনিউ অ্যাকাউন্ট রিলেশন কন্টিনিউ টু অ্যাকাউন্ট রিলেশন এখানে ক্লিক দিবেন ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পর আপনি আবার অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকেও আপনাকে কিছু করা দরকার নেই এখন আপনাকে এখান থেকে স্কল ডাউন করে একদম নিচে চলে যাবেন হ্যাঁ নিচে আসার পর এখানে দেখবেন ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পর এখন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমরা আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনার আপনি দিয়ে দিবেন ওকে ফ্রেন্ডস পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এখন আপনাকে এই কন্টিনিউ বাটনে আবার ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন বলছে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন ইউ আর অ্যাবাউট টু টেম্পোরারি ডিলেট ইউর অ্যাকাউন্ট ইফ ইউ আর টু রিলেট ক্লিক ডিলেট অ্যাকাউন্ট ওয়ান্স ইউ সাবমিট ইউর অ্যাকাউন্ট ফর ডিলেশন ইউ হ্যাভ থার্টি ডেজ টু রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান্সেল দ্য ডিলেশন আফটার থার্টি ডেজ দ্য ডিলেশন প্রসেস উইল বিগিন অ্যান্ড ইউ ওন্ট বি এববল টু রিট্রাইভ অ্যান্ড অফ দ্য কন্টেন্ট অফ ইনফরমেশন অফ হ্যাভ অ্যাডেড সো বন্ধুরা এখানে বলতে চাচ্ছে যদি আপনি একবার আপনার অ্যাকাউন্টটা ডিলেট করে দেন তাহলে তিরিশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা একদম ডিলেট হওয়া শুরু হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে আর আপনি যদি চান যে তিরিশ দিনের মধ্যে যদি আপনার মতামত চেঞ্জ হয় যে আপনি অ্যাকাউন্টটা ডিলেট করবেন না তাহলে 30 তিরিশ দিনের আগে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলেট হওয়া থেকে ক্যান্সেল করতে পারবেন বা ডিলেট ক্যান্সেল করতে পারবেন এবং তিরিশ দিন পার হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে আপনার আর কিছু করার নেই অর্থাৎ যদি আপনার তিরিশ দিনের জন্য মতামত চেঞ্জ হয় তাহলে আপনি আবার আপনার অ্যাকাউন্টটা লগ করে আবার এই ডিলেট থেকে আপনার অ্যাকাউন্টটা বাঁচাতে পারবেন এবং তিরিশ দিন চলে গেলে আর কিছু করার নাই ঠিক আছে তো এখন আমরা যেহেতু পারমানেন্ট ডিলে ডিয়াক্টিভ করতে চাচ্ছি এখন জাস্ট এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে এখানে ক্লিক দেবেন ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গেছে এবং এখানে বলছে ইয়ার অ্যাকাউন্ট ইজ শিডিউল্ড ফর পারমানেন্ট ডিলেশন অর্থাৎ আমাদের তিরিশ দিনের জন্য আমাদের অ্যাকাউন্ট এখন শিডুয়েল আছে তিরিশ দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে এখন যদি আমাদের মতামত চেঞ্জ হয় তাহলে আমরা অ্যাকাউন্টটা আবার লগ ইন করে ক্যান্সেল বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা আবার রিয়্যাক্টিভ হয়ে যাবে ডিলেট হবে না ঠিক আছে আর যদি তিরিশ দিন পার হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার নাই আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে সো বন্ধুরা খুব সহজে আপনাদেরকে অ্যাকাউন্ট ডিলিট করার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পারমানেন্টভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার খুব সহজ প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটি অনেক কাজে লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং উপকার পান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো বন্ধুরা আজ ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই খোদা খোদাফিজ